আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে 8 তারিখ, 10 মার্চ 2021। আজকে জানিয়ে দিব মালাবারের গোল্ড কালেকশন প্লাস প্রাইস, এক ভরি সোনার দাম কত, 1 গ্রাম সোনার দাম কত, 24 থেকে 14 ক্যারেট পর্যন্ত বলে দিব। ধৈর্য সহকারে দেখবেন, ফুল ভিডিওটা ওয়াচিং করবেন। তবে বলার আগে প্রথমেই বলে নিচ্ছি, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকে আমি মালাবারের প্রাইসটা বলে দিব। আর যারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন হানিফাতে কত আছে, হানিফাতে মালাবারের চেয়ে 1 টাকা মানে মালয়েশিয়ান 1 রিঙ্গিত দাম কম আছে। ঠিক আছে, মালয়েশিয়াতে মালাবার, হানিফা, আদার্স যত গোল কালেকশনের যে দোকানগুলো আছে আশেপাশে সব দোকানই কম বেশি হয়ে থাকে। তবে হানিফাতে, মালাবার আর হানিফা দুইটাতে একরকম না, রেট 1 টাকা ডিফারেন্স আছে। আপনারা মিলিয়ে দেখতে পারেন। যে আরেকটা কথা বলে নিচ্ছি, যারা আমাকে বলেছেন যে একটু অল্প ওয়েটের মধ্যে কালেকশনগুলো দেখাতে, অল্প ওয়েটের মধ্যে কালেকশন পাওয়া যায় না, বিশেষ করে বাহিরের যে গোল্ডের নেকলেস, কানের ঝুমকা, হাতের রুলি বা বালা, হ্যাঁ, বা পায়ের পায়েল, হাতের ব্যাজ, এগুলো একটু কমে পাওয়া যায়। কিন্তু রুলি, বালা, চূর, গলার নেকলেস, কানের ঝুমকা, এগুলো একটু মানে ওয়েট বেশি হয়ে যায়, কমাতে গেলে পাওয়া যায় না, ওয়েট একটু বেশি হয়ে যায়। ঠিক আছে, আর এখানে আমি যে রেটটা বলে দিই, আপনারা যারা ব্যাংকে টাকা পাঠান, ব্যাংকের রেট অনুযায়ী এখানে রেট ঠিক আছে। কিন্তু যারা আদার্সভাবে টাকা পাঠান, ওইখানে রেটটা একটু বেশি হয়, ওইখানের রেট আমার সাথে যাবে না। ঠিক আছে, ওইটা হিসাব করলে আমার রেটের সাথে আরও বেড়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারতেছেন। আর যারা আমার আমার ভিডিওতে আরও নতুন দু একজন কমেন্ট করেন যে হাতের ব্যাজ বা বিভিন্ন কোয়ালিটি দেখতে চান, আপনাদেরকে বলছি আমার ইউটিউব চ্যানেলে আরও আরও ভিডিও আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর অনেকে প্রশ্ন করে থাকেন ওয়েট, সরি, গোল্ডের যে মজুরি বা রেট, বেড বা মজুরি, এগুলাকে একসাথে কিনা না, একদমই না, এগুলো একসাথে না। আমি জাস্ট আপনাদেরকে, আপনাদের সুবিধার্থে আমি জাস্ট রেটটা জানিয়ে থাকি। ঠিক আছে, বেড মজুরি আপনারা দোকানে গেলে, ওটা তো আহামরি তেমন কিছু না, ওটা অল্প কিছু জাস্ট যোগ হবে। ঠিক আছে, আবার কিছু কিছু গোল্ডের ক্ষেত্রে আপনাদের যোগ হয় না, মজুরি যোগ হয় না, ওটা মেশিনের মাধ্যমে হয়, তার জন্য মজুরিটা যোগ হয় না। তো আজকে সম্পূর্ণ জিনিস, সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে ঝুমকা। আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে। আপনারা অনেকেই কম ওয়েটের মধ্যে ঝুমকা চাচ্ছেন, তো কম ওয়েটের মধ্যে ঝুমকা আছে, আপনারা মিলিয়ে নেন, যাদের পছন্দ হবে অবশ্যই কিনে নেবেন। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন দোকানটা কোথায়, আজকে আমি বিস্তারিত বলছি, এর জন্যই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। দোকানটা হলো মসজিদ ইন্ডিয়া, মালয়েশিয়া মসজিদ ইন্ডিয়া, মালাবার, আপনার লুল্লু প্লাস সোগো এর মাঝামাঝিতে, কোতারায়ার অপোজিটে। আর মসজিদ ইন্ডিয়া যে মসজিদ জামে, ওটার একটু সামনে গেলে, হেঁটে গেলেই পাবেন। আমি তার এখান থেকে মুখে বলে দিলে হচ্ছে না, আপনাদের লোকেশন, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, দোকানের অ্যাড্রেস সব কিছু দিয়ে রাখি ডিসক্রিপশন বক্সে, তারপরে আমাকে প্রশ্ন করেন,
ফোন নাম্বারটা দেন, দোকানের লোকেশনটা দেন, তো ইনশাল্লাহ আমি সব কিছু দিয়ে রাখি, প্লাস দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে। আপনাদের যদি হেল্প হয় এটাই আমার কাছে অনেক কিছু। তো যাই হোক, অনেক কথা বললাম, এবার রেটটা জানিয়ে দিই। আর রেট বলার আগে আমি আরেকটা কথা বলে দিই, গতকালকে যা ছিল আজকেও তাই আছে, তবে যারা আমার গতকালকের ভিডিও দেখেছেন তারা রেটটা জানেন আশা করি, আর যারা আজকে দেখতেছেন নতুন তারা জানেন না। যদি বলি যে গতকালকে দেওয়া আছে দেখে নেন, তাহলে আপনারা অনেকেই বিরক্ত বোধ করেন। যাই হোক, আমি আজকে আবার নতুন করে বলে দিচ্ছি, মাফ করবেন, আমার মিউজিক শুরু হয়ে গেছে। আচ্ছা, মালয়েশিয়ান রিঙ্গিত 1 গ্রামের দাম পড়তেছে 24 ক্যারেটের গোল্ড 243 টাকা। 243 টাকা মালয়েশিয়ান রিঙ্গিত। 22 ক্যারেট পড়তেছে 237 টাকা মালয়েশিয়ান রিঙ্গিত। 21 ক্যারেট পড়তেছে 223 টাকা মালয়েশিয়ান রিঙ্গিত। 18 ক্যারেট 181 টাকা মালয়েশিয়ান রিঙ্গিত। 181 টাকা মালয়েশিয়ান রিঙ্গিত। মিউজিকটা ইগনোর করবেন, ওকে। 16 ক্যারেট 141 টাকা মালয়েশিয়ান রিঙ্গিত। 14 ক্যারেট 101 টাকা মালয়েশিয়ান রিঙ্গিত। বাংলাদেশি টাকা এবার বলে দিচ্ছি, বাংলাদেশি টাকা কত পড়তেছে 1 গ্রামের দাম। মালয়েশিয়ান রিঙ্গিতেরটা বলে দিয়েছি, এবার টাকা। 24 ক্যারেট 5103 টাকা বাংলাদেশি টাকা। 22 ক্যারেট 4977 টাকা বাংলাদেশি টাকা। 21 ক্যারেট 4683 টাকা। 18 ক্যারেট 3801 টাকা বাংলা টাকা। 16 ক্যারেট 2961 টাকা বাংলা টাকা। 14 ক্যারেট 2121 টাকা বাংলা টাকা। ওকে, 1 গ্রামের দাম। আর কত কত গ্রামে এক ভরি সেটাও বলে দিচ্ছি, 11.65 গ্রামে এক ভরি। 11.65 গ্রামে এক ভরি, ওকে। আর 22 ক্যারেটেরটা এক ভরি মালাই রিঙ্গিত কত টাকা আসতেছে? মালাই রিঙ্গিত এক ভরির দাম আসতেছে 2761 টাকা 5 পয়সা, ওকে। আর বাংলা টাকা পড়তেছে এক ভরির দাম 57982 টাকা 5 পয়সা। আশা করি বুঝতে পারতেছেন। তো আজকে এই পর্যন্তই আমাদের গহনা কালেকশনের রেট বা যাই হোক বিস্তারিত সব কিছু জানিয়ে দিয়েছি, আশা করি ভালো লাগবে। আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। ফুল ভিডিওটা দেখলে আমার ভালো লাগবে, আর প্রথমে তো একটা লাইক করে দিবেন, আমি একটু হ্যাপি থাকব। প্লাস নতুন নতুন ভিডিও নিয়ে আসলে আমি আরও হ্যাপি যে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন, আমাকে এতদূর নিয়ে আসছেন। আপনাদের সাপোর্টের কারণে আমি এ পর্যন্ত আসছি। তো আপনারা সবাই যে যেখানে আছেন আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেহেতু প্রবাসে আছি, তো ফ্যামিলি নিয়ে থাকলেও কিছু কিছু সময়ে ক্ষেত্রে খারাপ লাগে, ভালো লাগে। ভালো লাগে যেটা সেটা তো বলে বোঝানোই যাবে না, আর খারাপ লাগে যেটা সেটাও বলে বোঝানো যাবে না। কাছের মানুষ, প্রিয়জন যারা দূরে আছে, মা বাবা বিশেষ করে, ভাই বোন, আত্মীয় স্বজন, আদার্স যারাই আছে আর কি, যাই হোক আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি যেন আপনারাও ভালো থাকেন, আর যারা প্রবাসে আছেন ইনশাল্লাহ সুস্থ মতে সুস্থ সবলে বাড়ি যান, ঢাকা বাংলাদেশ যে ঘুরে আসবেন। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কথাই বলে ফেলছি, বকবকটা বেশি হয়ে গেছে। আজকে কিন্তু বলবেন না যে আপনি ভিডিওতে এসে বকবক করেন, বকবক করাটাই আমার কাজ, কারণ বকবক না করলে আপনারা বুঝবেন না, এই জন্য বকবক করতে হয়। আমার ভুল চোখগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
মানুষ তো ভুল করে, তাই না? তো আমার ভুল চুকগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এখানে মিউজিক হয় মুরগি প্লাস কুকুর, এগুলো ইগনোর করবেন, কিছু করার নাই আমার। কারণ রাতের 2টা বাজেও যদি বলি তখনও ওনারা মিউজিক দেয়, তো আর কি করা। সো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, বাই বাই।